হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাকি ইসলাম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ যা দেখাবো তা হলো আমাদের বাগানে খুব সুন্দর লাউয়ের গাছ হয়েছে, একদম লতি বেয়ে বেয়ে মাচার উপরে উঠে গেছে লাউয়ের গাছ, খুব সুন্দর লাগে তাই না? যখন এভাবে বীজ থেকে গাছ বের হয়। মাচার ঠিক নিচেই কচুর গাছ হয়েছে, খুব সুন্দর রং, সবুজ, দেখলেই মনটা ভালো হয়ে যায়, কি বলেন? পুকুরের চারধার বেয়েও কিন্তু এই কচু গাছ হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার পুকুরের চারপাশে যে পেঁপে গাছগুলো ছিল সেগুলো এখন আর নেই। আমরা সেখানে বেশ কিছু সুপারি গাছ লাগিয়েছি, তার মধ্যে যে কটি গাছ ভালো আছে তার কিছু অংশ দেখাবো আজকে। এই সেই সুপারি গাছগুলো, এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, সুন্দর সবুজ কচু শাক হয়েছে তাই না? পুকুরের ধারে দেখতে গিয়ে তো খুব ভালো লাগে। আমরা কিছু শাকসবজির বীজ লাগিয়েছি, তার মধ্যে থেকে এরকম ছোট ছোট চারা গাছ বেরিয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আছে পালং শাক, লাল শাক, আর একটা সরিষার গাছও কিন্তু হয়েছে, কি মিষ্টি দেখতে না, হলুদ রঙের ফুল। আর আছে নাপা শাকের গাছ, ধনিয়ার গাছ, একটা মিষ্টি কুমড়োর গাছও হয়েছে কিন্তু। এটা হচ্ছে নাপা শাকের গাছ। যখন নিজের বাগানে নিজে লাগানো কোনো গাছ বেড়ে ওঠে তা দেখতে কিন্তু অন্যরকম আনন্দের। এখনও কিছু গাছ ঠিকমতো বেড়ে ওঠেনি, আরও সময় লাগবে, একটু একটু করে বেড়েছে, তাই আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ধনিয়ার গাছও হয়েছে, কি সুন্দর চমৎকার সবুজ রঙের গাছগুলো দেখতে তাই না? নিজের লাগানো গাছ যখন বেড়ে ওঠে তা দেখার আনন্দটা যে কতটা ভালো লাগার, তা কেবল যারা নিজেরা গাছ লাগিয়েছে এবং তার বেড়ে ওঠা দেখেছে তারাই মাত্র অনুভব করতে পারবে। তা বলে যে অন্য কেউ পারবে না তা নয়, অন্যরাও ফিল করতে পারবে, বাট যারা নিজেরা লাগিয়েছে, চোখের সামনে বেড়ে উঠতে দেখেছে, তাদের অনুভূতিটা অন্যরকম সুন্দর। আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি নাপা শাকের গাছটা। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।